ওয়েলকাম টু আয়ার চ্যানেল পাঁচের পাঠশালা আমি ঐশ্বর্য বিশ্বাস আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে এর আগে আমরা ভারতীয় সংবিধান থেকে বেশ কয়েকটি ক্লাস করেছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো কিংবা এই ভিডিও শেষেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে আর তোমরা যারা চ্যানেলে একদমই নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো আজকে কিন্তু আমরা আলোচনা করব ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড সম্পর্কে বিস্তারিতভাবে তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো সংবিধানের প্রথম অধ্যায় অর্থাৎ পার্ট ওয়ান এক থেকে চার নং ধারায় ভারত ও তার ভূখণ্ড নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ এক থেকে চার এক দুই তিন আর চার এই চারটাই মাত্র আর্টিকেল যে আর্টিকেলগুলোতে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এই আর্টিকেলগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে ভারতের সীমানা সম্পর্কে বা নতুন রাজ্য কীভাবে গঠিত হয় বা আদৌ ভারতের রাজ্যগুলি নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে কি না সেই সমস্ত ডিটেলস কিন্তু আমরা জানতে পারবো তো দেখো প্রথম ধারায় কি বলা আছে ভারতীয় ভূখণ্ডের নাম ও এলাকা ভারতীয় ভূখণ্ড অর্থাৎ আমাদের দেশের নাম ও এলাকা তাই তো একের এক নম্বর ধারাতে বলা হয়েছে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত হবে রাজ্য ইউনিয়ন আচ্ছা রাজ্য ইউনিয়ন কেন বলা হয়েছে রাজ্যসমূহের ইউনিয়ন এই জন্য বলা আছে যে একদল মানুষ ইন্ডিয়া নামে এবং অপরদল মানুষ ভারত নামে কিন্তু এই দেশকে অভিহিত করার পক্ষপাতি ছিলেন তাই তো তাহলে এটার পরে কী হল অবশেষে সকলের সন্তুষ্টির জন্য কিন্তু বা সন্তুষ্টির স্বার্থে বলতে পারো যে ইন্ডিয়া অর্থাৎ ভারত যেটা ইন্ডিয়া সেটাই ভারত এই কথাগুলি কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় বুঝতে পারলে তারপর গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ডক্টর বি আর আম্বেদকর ও এক্ষেত্রে দুটি যুক্তি অবতারণা করেন কি কি সেই দুটো যুক্তি সেই যুক্তিগুলো হলে এইরকম মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতীয় যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্যগুলির মধ্যে চুক্তির ফলে গঠিত হয়নি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কি মার্কিন যুক্তরাষ্ট্র ধরুন একটা মার্কিন যুক্তরাষ্ট্র এখানকার যে অঙ্গরাজ্যগুলি আছে তারা যদি চায় তারা কিন্তু একটা স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে এই একটা অংশ যদি চায় তারা তারা একটা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে ঠিক আছে কিন্তু ভারত কিন্তু এটা পারবে না একটা আমাদের একটা রাজ্য মনে করো পশ্চিমবঙ্গ বা বিহার আসাম যেই বলো না কেন সেটা চাইলেই ওরা কিন্তু একটা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না আর দ্বিতীয় শর্তে কিন্তু বলা আছে কোনো অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্র পরিত্যাগের অধিকার দেওয়া হয়নি অর্থাৎ এই যে অঙ্গরাজ্যটা এই অঙ্গরাজ্যটা চাইলেই আমাদের ভারতের ভারতকে পরিত্যাগ করতে পারবে না অর্থাৎ ভারতের থেকে আলাদা হয়ে যেতে পারবে না ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার কোনো অধিকারই তাদের দেওয়া হয়নি হ্যাঁ চাইলে এই অঙ্গরাজ্যকে আমরা ভাগ করতে পারি অন্য দুটো রাজ্য তৈরি করতে পারি আবার এই রাজ্যগুলোকে জেলা আকারে ভাগ করতে পারি জেলাগুলোকে কয়েকটা ব্লক করতে পারি কিন্তু একটা অঙ্গরাজ্যকেও কিন্তু আমরা ভারতের সীমানার বাইরে বের করতে পারবো না বা সেই রাজ্যটা কিন্তু পারবে না ঠিক আছে দেখো একের দুই বলা আছে ধারায় বলা হয়েছে প্রথম তপশীলে বর্ণিত রাজ্যসমূহ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়ে ভারত ভূখণ্ড গঠিত হবে এবার এই যে প্রথমটাতে বলা হলো যে ইন্ডিয়া অর্থাৎ ভারত হবে রাজ্যসমূহের ইউনিয়ন যতগুলো রাজ্য থাকবে সেই রাজ্য নিয়ে কিন্তু কি ভারত ভূখণ্ডটা গঠিত হবে এরপরে দেখো ধারা দুইয়ে কি বলা আছে নতুন রাজ্য নির্মাণ সংবিধানের দুই নম্বর ধারা অনুসারে পার্লামেন্টে যেভাবে উপযুক্ত মনে করবে দেখো ভালো করে বুঝবে পার্লামেন্ট পার্লামেন্ট যেভাবে উপযুক্ত মনে করবে সেই শর্ত আইন প্রণয়ন করে নতুন রাজ্য গঠন করতে পারবে বা কোনো অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারবে ভারতকে ভারতের নতুন রাজ্য বা ভারত ভারতের কোনো অংশ যদি ভারতের অন্তর্ভুক্ত করতে হয় সেই ক্ষেত্রেও পার্লামেন্ট দেখবে বা ভারতের কোনো রাজ্য কোনো জায়গা যদি কোনো অংশ যদি কাউকে হস্তান্তর করতে হয় পুরোটাই পার্লামেন্ট দেখবে তাহলে আমরা বলতে পারি যে এই যে ভারতীয় ইউনিয়ন ও তার ভূখণ্ডের ক্ষেত্রে পার্লামেন্টই সর্বে সর্বা পার্লামেন্ট যা বলবে তাই কিন্তু সম্ভব আর পার্লামেন্ট কিন্তু কি কোনো একটা একক ব্যক্তি নয় তাই না সবক সারা ভারতবর্ষ থেকে সবাই এই পার্লামেন্টের যে প্রতিনিধিত্ব করে তাই না আচ্ছা নেক্সট দেখো তাহলে ধারা তিন নতুন রাজ্য গঠন ও পুরনো রাজ্যের নাম সীমানা পরিবর্তন একটা কি নতুন রাজ্য গঠন হলো এবং পুরনো রাজ্যের নাম নতুন করে নামকরণ করা সীমানা পরিবর্তন করা এগুলো এখানে কিন্তু তিন নাম্বার ধারা বলা আছে তো কোন একটা রাজ্য থেকে রাজ্যকে ভেঙে নতুন একটা রাজ্য তৈরি করা হলো তখন সেই নতুন রাজ্যটার সীমানা কীরকম হবে তার নামই বা কীরকম হবে পুরোটাই কিন্তু এই তিন নাম্বার ধারাতে আলোচনা করা আছে দেখো এখানে কি বলা আছে সংবিধানের তিন নম্বর ধারা অনুযায়ী রাজ্যের সীমা পরিবর্তন আয়তন কমানো বাড়ানোর জন্য বা রাজ্যের নাম পরিবর্তনের জন্য পার্লামেন্ট সিদ্ধান্ত তাহলে পুরোটাই পার্লামেন্টের উপর রাজ্যের সীমা সীমানা পরিবর্তন করবে পার্লামেন্টকে লাগবে আয়তন কমানো তাও পার্লামেন্ট বাড়ানোর জন্য তাও পার্লামেন্ট এমনকি রাজ্যের নাম পরিবর্তনকে করতে গেলেও কিন্তু পার্লামেন্টের সিদ্ধান্তই প্রয়োজ্য পার্লামেন্টের সিদ্ধান্ত ছাড়া তোমার কিন্তু কোনো রাজ্যেরই সীমা পরিবর্তন আয়তন কমানো বাড়ানো বা নাম পরিবর্তন কিছুই সম্ভব হয়ে উঠবে না ঠিক আছে দেখো এরপরে এই ধারা বলে ভারতীয় ভূখণ্ডের কোনো অংশ অপর কোনো দেশকে হস্তান্তর করা যায় না এই যে তিন নম্বর ধারা তিন নম্বর যে ধারাটা আছে এই ধারার জন্য কিন্তু ভারতের কোনো অংশ বা ভারতের কোনো ভূখণ্ড কিন্তু অপর কোনো দেশকে কোনো দেশকে কিন্তু হস্তান্তর করা যাবে না কোনো দেশকেই দিয়ে দেওয়া যাবে না আচ্ছা এরপর দেখো কি বলছে ভারত ভূখণ্ডের কোনো অংশ অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন হয় হ্যাঁ যদি হস্তান্তর করতেই হয় কোনো কারণ করতেই হয় তাহলে অবশ্যই কি সংবিধান সংশোধন করতে হবে সংবিধান সংশোধন করা ছাড়া কিন্তু সম্ভব হয়ে উঠবে না তোমরা হয়তো জানো যে ওই বেরুবাড়ি হস্তান্তরের যে ঘটনাটা সেটা হয়তো জানো আমি একটু শর্টে বলছি উনিশশো সালে কি ভারত সরকার আর বেরুবাড়ি হস্তান্তর করার জন্য একটা পাকিস্তানের সঙ্গে কি একটি চুক্তিবদ্ধ হয় জানো সেটা তোমরা এই হস্তান্তরের বিষয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হলে রাষ্ট্রপতি কী করে রাষ্ট্রপতি যেহেতু তার ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের কাছে প্রেরণ করেন ঠিক আছে এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এই মতামত ব্যক্ত করেন যে কি বলেন সংবিধান সংশোধন করে ভারতীয় ভূখণ্ড কোনো অংশ অন্য দেশের কাছে হস্তান্তর করা সম্ভব যেটা এটাতে বলা আছে দেখো কোনো অংশ অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হলে সংবিধান সংবিধান সংশোধন প্রয়োজন হয় এটা তাহলে কে বলেছিল সুপ্রিম কোর্ট বলেছিল এরপর সংবিধানের নবম সংশোধনীর মাধ্যমে নাইন্থ যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটার মাধ্যমে উনিশশো সালে কিন্তু উনিশশো ষাট সালে বেরুবাড়িকে কিন্তু পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয় তাহলে এরা মনে রাখবে এরপর দেখো চার নাম্বার এটাই সর্বশেষ দ্বিতীয় তৃতীয় ধারার এই যে দ্বিতীয় ধারা আর তৃতীয় ধারার অন্তর্গত কোনো বিল সংবিধান সংশোধন বিল হিসেবে গণ্য হয় না দ্বিতীয় আর তৃতীয়টা কোনো বিল যদি থাকে এটা সংবিধান সংশোধন বিল হিসেবে গণ্য হবে না ঠিক আছে তো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনোরকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্ব পৌঁছে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে